আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল, আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তো আমার আজকের রেসিপি হচ্ছে মাগুর মাছ দিয়ে টমেটো দিয়ে একেবারে ঝোল ঝোল রান্না করেছি। তো রান্না, যে কোনো রান্নায় যদি রান্নার ভালোবাসা থাকে, মায়া থাকে, তাহলে কিন্তু রান্না অনেক সুন্দর হয়। তো আমি বাদাম বাটা দিয়ে মাগুর মাছ রান্না করছি, অবশ্যই অনেক সুন্দর একটা রান্না হচ্ছে। সাথে একটা টমেটো দিয়েছি, এটা আমার সম্পূর্ণ ঘরের রান্না। আর মাগুর মাছ, শিং মাছ, যে কোনো মাছের ঝোল করে রান্না করলে কিন্তু সত্যি অসাধারণ একটা রান্না হয়। তো আজকের রান্নাটা যদি আমার আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে একটু ঘুরে আসবেন, দেখতে দেখতে ভালো লাগতেও পারে। তো আমি ফুল রান্নাতে চলে যাচ্ছি, চলুন আমি রান্নাটা কিভাবে করছি আর কি কি মশলা দিচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। চারটা মাগুর মাছ নিয়ে নিচ্ছি। মাগুর মাছটা প্রথমে আমি কাঁটাটা ফালিয়ে দিচ্ছি, ফালানোর পরে মাগুর মাছটা মোটামুটি পরিষ্কার করছে। সেটা পরিষ্কার করলাম কি দিয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এই যে লুসনিগুলি সবসময় সবাই ঘরেই থাকে, তো এগুলি দিয়ে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এইভাবে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। তারপরে কেটে আবার লবণ দিয়ে তারপর সব সময় সুন্দর করে খুঁজে ধুয়ে নেওয়া যাবে। তো আমি মাগুর মাছটা একদম সাদা করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এরপর আমি মাছগুলি পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে মাছের গন্ধটা চলে যায়। এটা আমার একেবারে ঘরানা রান্না, যেটা মাগুর মাছের ঝোল তৈরি করার জন্য করে নিয়েছি। তো এটা আমি আমার ইচ্ছা মতো সব কিছু দিবে, এখানে কোনো পরিমাণ দেখানো হবে না। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে করে নিয়ে। তো আমি এখানে তিন চামচ দিয়ে দিলাম, হাফ দিয়ে দিব, এখানে হাফ চামচ পরিমাণ বাদাম বাটা, আদা বাটা দিয়ে দিলাম অবশ্যই হাফ চামচ পরিমাণ। তো সবগুলি আমি ভালো করে বেটে নেব, মশলা একটু ভেজে নিলে কিন্তু রান্না অনেক মজা আসে। আর যেহেতু আমি বাদাম দিয়েছি, তো একটু ভেজে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু পানি। মশলার তেলটা একবার ফিরে এসে গেছে, যেহেতু আমি মাছের ঝোল তৈরি করবো, তো একটু ঝোল রাখবো। হলুদ চা আমি এক চামচ দিচ্ছি, তারপরে আমার হাফ চামচ দিয়ে দিলাম। আমি এরপরে মরিচ দিয়ে দিবো, মরিচটা আমার অনেক ঝাল, সেজন্য আমি একেবারেই কম মরিচ দিয়ে দিচ্ছি, হাফ চামচ একটু কম দিব। তো প্রথমে বলে নিচ্ছি, এটা আমার বাচ্চাদের জন্য আমি মাগুর মাছের ঝোল তৈরি করি, সেক্ষেত্রে আমি মরিচটা কম দিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন, সাথে আপনারা চাইলে ঝাল মরিচটা আরও লাল মরিচটা আরও ঝাল করতে দিতে পারেন। তো আমি সব মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে আসলো, এই পদের তেলগুলি সব উপরে উঠে গেছে, দেখতে একেবারে কালারটা অসাধারণ একটা কালার হচ্ছে। তো আমি এরপরে আরেকটু ঝোঁ পানি দিয়ে দিবো মশলাটা কষানোর জন্য। তো এই পদে আমি মাছ দিয়ে দিব, যেহেতু আমার মশলা কষান হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দিব। মশলার সাথে মাছগুলো একটু মেখে দিব। এই পানিটুকু ভিতরে মাছটা অনেক সুন্দর করে মজা করে কষিয়ে নেবো। আমি কিন্তু মাছটার সাথে টমেটো ব্যবহার করবো, তো সেক্ষেত্রে টমেটোটা একটু কেটে নিচ্ছি, মাছটা কষানো হোক। তো মাছটা আমার কষানো হয়ে গেছে, এরপরে মাছের তেলটা উপরে উঠে গেছে। মাছ কিন্তু কষানো হলে এইভাবে তেলটা একেবারে উপরে আসে, এরপরে তো দেখতে অনেক সুন্দর হয়েছিল, অনেক লোভনীয় লোভনীয় কালার হয়ে গেছে। তো আমি এরপরে আরেকটু পানি দিয়ে দিব, পানি দিয়ে মাছটা একেবারে পারফেক্টভাবে রান্না করে ফেলবো। মাছটা সুন্দর করে কষানো হয়েছে। আর জিওল মাছ সবসময়, যে কোনো মাগুর মাছ, শিং মাছ, শরীর মাছ কষানোর সময় কিন্তু কষানোর সময় আস্তে 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 কষানোর চেষ্টা করবে, সেক্ষেত্রে দেখতে কালারটা অনেক সুন্দর হয় আর মাছটাও সুন্দর করে কষানো হয়ে যায়। এরপর যে আমি আমার আর যতটুকু সিদ্ধ করা নামানে রান্নার জন্য প্রয়োজন পানি সেইটুকুই দিয়ে দিব। এখন কিন্তু আমি কোনো খুন্তি দিয়ে কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করবো না, এখন এইভাবে ঢুলিয়ে ঢুলিয়ে রান্না করবো। মাছটা ভেঙে যেতে পারে, মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো জালটা এখন বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিব। আর আমি এখানে চার পাঁচ টুকরো করে নিচ্ছি একটা টমেটো, আমি টমেটোটা দিয়ে দিব, টমেটো সিদ্ধ হওয়া লাগবে। তো জালটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার মাছ সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু কমানো লাগবে। তো মাগুর মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে, এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা না দিলে তো একেবারেই শীত শীত বেলার আসবে না, তো আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়া চার পাঁচ মিনিট একটু নৌকায় চুলা ধরে দেওয়া রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। তো মাগুর মাছের ঝোল একেবারেই আমার রান্নার শেষ পর্যায়ে, রান্না সত্যি অসাধারণ রান্না হচ্ছে। তো আমার আজকে ঘরানা রান্না, আমার বাসার রান্না আমি রান্না করে দেখাচ্ছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা রান্নাটা করবেন, রান্নাটা সুন্দরভাবে করতে পারলে কিন্তু যে কোনো মাছ খেতে অনেক ভালো লাগবে। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।